وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله پاک دربار عالیات অসংখ্য অগণিত শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রবিউল আউয়াল যে মাসে পিয়ারা নবী আখির নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম শাফিউল ইমাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন আকায় নামদার তাজদার মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা এই জমিনে তশরীফ এনেছিলেন এই ধরাদামে আগমন করেছিলেন এই মাস মাহে রবিউল আউয়াল এই মাহে রবিউল আউয়ালকে উপলক্ষ করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার এই নূরানি ঈমানি মাহফিল ব্রাহ্মণ শাসন মধ্যপাড়া গাউসুল আজম রহমাতুল্লাহ আলাই সুন্নি যুব সংঘের আয়োজনে আজকের এই নূরানি ইরফানি মাহফিল এই মাহফিলের এই নূরানি ইরফানি মাহফিলের যারা আয়োজন করেছেন তারা হল গৌসুল আজম রহমতুল্লাহ আলাই যুব সংঘ তাদেরই প্রচেষ্টায় আজকের এই নবীর বাগান আজকের এই দিনই মার্কাজ আজকের এই মাহফিল অত্যন্ত সুন্দর ও মনোরম এবং নিরিবিলি পরিবেশে আজকের আয়োজন আল্লাহ পাক এই ঈমানী বাগানকে এই রহমতের সামিয়ানার নিচে আমরা যারা বসেছি যারা আসার নিয়ত করেছি কিছু দিনের কথা শুনব আল্লাহ এবং রাসূলের সানা সিফত শুনব নবীজির শান ও মান শুনব এই নিয়ত আমরা যারা করেছি আর দেরি নয় ভাই ইশার নামাজ হয়ে গেছে রাত গভীর হয়ে গেলে আমাদের মাঝে ক্লান্তি চলে আসে আমরা নিজেরাও অস্বস্তি বোধ করি যিনারা আলোচনা করেন ওনারাও অস্বস্তি বোধ করেন তাই আর দেরি না করে আপনাদের ছেলে সন্তানদের আয়োজনে আজকের যে ঈমানি বাগান ইরফানি বাগানে নূরানি রহমতের সামিয়ানা টানানো হয়েছে আপনারা আর দেরি না করে মেহরবানি করে এই রহমতের সামিয়ানার নিচে চলে আসুন অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ফাতিহা গাউসিয়ার মাধ্যমে আজকের মাহফিলের কার্যক্রম শুরু করতে যাচ্ছি আজকের মাহফিলে যিনি উপস্থিত হবেন প্রধান অতিথি হিসেবে তিনি গত বৎসর হয়তো আপনারা হাল ধরে ওনার আলোচনা শুনেছিলেন উনি অনেক বড় আলেম যিনি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে কি করেছেন
লেখাপড়া করে উচ্চতর ডিগ্রি সংগ্রহ করে আমাদের এই দেশ এই সমাজকে হেদায়েতের দায়িত্ব নিয়েছেন। তিনি অনেক বড় আলেমে দিন। আমাদের সমস্যা হলো আমরা ওয়াজ শুনতে চাই না, আমরা শুনতে চাই আওয়াজ। আমরা কি শুনতে চাই? আওয়াজ। সব আওয়াজ কিন্তু ভালো না ভাই, কিছু কিছু আওয়াজ বিরক্ত লাগে, তাই না? বম পড়াইলে হাল দৌড়ি না আমরা, এটা তো আওয়াজ ওই। হ্যাঁ, সব আওয়াজ কি হয় না, দিনে আমাদের জন্য উপকারী হয় না? আমরা কিছু আওয়াজ শুনি, কিছু কথা শুনি, দিনের কথা কিছু জানি। এই বিদগ্ধ উলামায়ে কেরাম থেকে যারা দক্ষ, যারা দিনকে জানেন বুঝেন, তাদের কাছ থেকে কিছু শোনা যায়। আগের দিনের মুরব্বির একটা কথা কইত যে নিমে ডাক্তার খতরায়ে যান আর নিমে মোল্লা খতরায়ে ইমান। এখানে নিম বক্তা যারা, নিম আলেম যারা, অর্থাৎ যত সামান্য কিছু লেখাপড়া করছেন, সুর টুর ভালো ভালো ওয়াস্টস করতে পারেন, আলোচনা করতে পারেন, এরা কিন্তু আপনার আমার ইমান লুটে নিয়ে যাব। কি কইতে গিয়া কি কইব, এদের কি নাই হিসাব, তাদের নাই। ভুল তত্ত্ব আপনাকে জানিয়ে দেবেন, মিথ্যা গল্প কল্প কাহিনী বলে আপনাকে আমাকে দিনের পথ থেকে, হেদায়েতের পথ থেকে অনেক দূরে সরাই নেবেন। বাবু একটু ইয়ে করা, তোমরা যাও, তোমরা এখান থেকে নামো, ভিতরে বসো, ভিতরে এরারে ভিতরে বসাই দেবে। বাবু তোমরা ভিতরে বসো, নিচে বসো। মমতাজের গান গাইব, নাইলে সোনা বন্ধুর গান টান গাইয়া বাস, আমরা হু হু করলাম, এরাও নাচা, টাকা মাত্র 30,000 নাইলে 40,000 লয়ে আবার গেল গা, কোনো অসুবিধা নাই। আমরারও ফুসাইল, হেরারও ফুসাইল, কিন্তু যে উদ্দেশ্যে এই আয়োজন, এই রহমতের বাগান সাজানো হইল, তার কোনো কিছু আমাদের জানা হইল না, কোনো কিছুই আমরা অর্জন করতে পারলাম না। একটা কথাও যদি কি করতে পারতাম, শিখতে পারতাম, জানতে পারতাম, বুঝতে পারতাম, আর এটাকে আমার জীবনে বাস্তবায়ন করতে পারতাম, তাইলে না আমার আজকের আশাটা কি হবে, সফল হবে এখানে একত্রিত হওয়া, এই মাহফিলে আসার সার্থকতা হবে। সুতরাং আমরা আর আওয়াজ শুনতে চাই না, বহুত শুনছে। আপনারা কি বলেন? আমি গ্রামবাসী, মহল্লাবাসী, দিনদার ইমানদার যারা আছেন, বিভিন্ন তরিকতপন্থী দরবারের মুরিদ মুতাকেদিন, বিশেষ করে আমাদের কচুয়া দরবার শরীফের যারা ভক্তবৃন্দ আছেন, আমি ওদম এখানে এসেছি, আপনাদেরকে দাওয়াত করছি, আপনারা মেহরবানি করে চলে আসুন। আমাদের মহান অতিথি এসে যেন আপনাদেরকে নিয়ে দু চারটি কথা বলতে পারেন। তিনি অনেক অনেক কিছুই জানেন। বাংলাদেশে যে কয়জন আলেম সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র, তাদের মধ্যে উনি একজন অন্যতম আলেম, কন্যা আলহামদুলিল্লাহ। যদি ছোট বাড়ির মাহফিল মনে হইতে পারে যে আর এই বাড়ির মাহফিলও কত্তিয়া কন্যানের মলিবে, না না, উনি অনেক বড় আলেম, অনেক বড় আলেম, আন্দাজে করতে পারতেন না যে উনি কত বড় আলেম। কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে আবেদন জানাবো, আসুন কিছু দিনের কথা শুনুন, আওয়াজ তো শুনছেন, দরকার হলে আরেকদিন এনে শোনাইব না এরা আপনার। যারাই আয়োজক আমার নাতি বা যারা আছে কয়ে যাবনে, বলে বাবা আরেক ভাই আরেকদিন এনে আওয়াজ শোনাই বা অংশ শোনের মানুষের, আজকে একটু আওয়াজ শুনে যান আপনারা। কি বলেন, বাজে আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা একটু সময় নিয়ে বসবেন, ওনার কাছ থেকে কিছু কথা শুনবেন। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ তৌফিক দিন সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন,
আমি কথা বাড়াবো না, আমি ফাতিহা শরীফ পেশ করলে আপনারা যে কয়জন আসবেন ওনাদেরকে নিয়ে আমাদের যারা আছে এখানে কারি সুহেল আহমদ আছে তারা আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবেন। তাদেরকে তো কিছু বলার কি দরকার, সুযোগ দেওয়া দরকার আছে না? তারা কথা বলবেন, তারাও আপনাদেরকে কিছু তাদের কাছ থেকে আপনার আমার কিছু জানার আছে, শিকার আছে, প্রশিক্ষণের দরকার আছে, প্রশিক্ষণের দরকার আছে, তারাও কিছু কথা বলবেন। আর আমরা সবচেয়ে বড় যে বিষয়টা, যারা মাহফিলে আসার নিয়ত করেছে আর দেরি নয়, আপনাদের অপেক্ষায় আমরা আছি। আপনারা আসলে মাহফিল পুরোপুরি শুরু হবে, মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হবে। যে ছেলে মেয়েরা আজকে এখানে কি করছে, ওয়াজের মাহফিল করছে, এরা ইচ্ছা করলে এর উল্টাটা করতার তো না, এরা কি বাধা দিতে পারবে? বাধা দেওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এর উল্টাটা করলে এই বাড়ি ঘর এত ওখানে বেড়া খেড়া হেঁটে থাকলো, আস্তা বেড়া খেড়া সহ ভেঙে লাইলো সব। কিন্তু আমরা কোথায় চলে গেছি দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথে আহ্বান করছেন, কোরআন আমাদেরকে জান্নাতের পথে আহ্বান করছে, নবীর হাদিস আমাদেরকে জান্নাতের পথে আহ্বান করছে, উলামায়ে কেরাম আইম্মায়ে মুস্তাহিদিন আমাদেরকে জান্নাতের পথে আহ্বান করছেন। আমরা জান্নাতের রাস্তাকে ফেলে দিয়ে, পেছনে ফেলে দিয়ে জান্নাতের পথ থেকে দূরে সরে গিয়ে জাহান্নামের পথে জোর কদমে দৌড়াচ্ছে, কন্না নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা নাফরমানির দিকে নিজেকে কি করে নিয়েছে, যুক্ত করে নিয়েছে। ওখানেই আমাদের যেন শান্তি, ওখানেই যেন আমাদের সবচেয়ে বড় মজার বিষয়, আনন্দের বিষয়, সুখের বিষয় হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, দুনিয়াতে তারাই শান্তি পায়। হাদিস শরীফে এসেছে যে আল্লাহর বান্দার হৃদয় থেকে যখন কি হয়ে যায়, ঈমানের নূর লুপ্ত হয়ে যায়, ঈমানের নূর যখন তার অন্তর থেকে দূরে সরে যায়, তখন তার কাছে এক গুনাহের কাজ, নাফরমানির কাজ, আল্লাহ নবীর দুশ্মনির কাজে তার কাছে বেশি ভালো লাগবে, কন্না নাউযুবিল্লাহি মিন যালিক। যত বেশি গুনাহ করব তত বেশি আনন্দ লাগবে, তত বেশি শান্তি লাগবে। আর অপরদিকে হেদায়েতের কথা, আল্লাহ নবীর কথা যদি তাকে বলা হয়, দিনের পথে যদি তাকে আহ্বান করা হয়, আল্লাহর হুকুম নবীর তরিকা মানার কথা যদি বলা হয়, তখন তার কাছে মনে হইবে যেন ওহুদ পাহাড়টা তার মাথাতে পড়ছে। যেমন আমরা যারা বেনামাজি মানুষ, গড় মসজিদের কাছে দোকান বইয়া কি দেখতেছে, সিডি মিডি দেখতেছে। আজকা যখন ইমাম সাহেবে মুয়াজ্জিন সাহেব আল্লাহ আকবর করে ডাক মারে, এমন একটা বিরক্তি লাগে, মনে জনে ফাললে মাইকের তারটা টান্দা ছিঁড়ে লাই, এমন বিরক্তি আমরা লাগে। বাস্তব কথা বলতেছি আর কি, এমন অসহ্য লাগে। আমরা যারা সকালে ফজর তো ঘুমাওয়া মানুষ, ফজরে যখন আমরা ঘুমাই, ইমাম সাহেব যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, মনে মনে খুব রাগ লাগে, খুব গুসা লাগে, হাঙ্গামা শুরু হয়ে দিছে, মাঝরাতে ডাকলে নিছে, এইরকম বিরক্তি লাগে আমাদের। বুঝতে হবে কলেরা ভালা করে ধরছে। কি বুঝতে হইব? যে কলেরা আমরা ধরছে ভালা করে, এই কলেরা কবরে না নেয়া, জাহান্নামে না নেয়া ছাড়বে না। আর যখন আল্লাহর কাজ, দিনের কাজ, নেক আমল করলে আপনার অন্তরে শান্তি আসবে, তখন বুঝতে হবে যে আপনার মাঝে কি আছে, ঈমানের নূর বা আলো
আছে, নতুবা একটা একদম স্কেল, এটা একটা মাপার একটা। এই বাবু তোমরা কি শুরু করছো? মাপার একটা স্কেল আছে, আপনি কতটুকু ইমানদার, কতটুকু আপনার মাঝে দিনের কি আছে, অনুসরণ অনুকরণ আছে, এটা মাপবার জন্য বাজার থেকে গিয়া মিটার কিনে আনুন লাগবে না, লাগব বাজার থেকে মিটার কিনে আনুন লাগবে না। কম দামি মিটার কিনলে দুই দিন পরে জায়গা ব্যাটার উল্টা উল্টা কি দেয়, কি দেয় রিডিং দেয়। বেশি দাম দা বেশি জাপানি মেশিন কিনে আনানোর দরকার নাই, মেশিন আপনার মাঝেই আছে। যখন বুঝবেন আল্লাহর কথা, নবীর কথা, দিনের কথা আপনার কাছে ভালো লাগছে, আপনি নেক আমল করতে নামাজ পড়তে আপনার অন্তরে শান্তি পায়, নামাজ আদায় করতে করলে আপনার ভাল লাগে, কোনো কারণে যদি নামাজ একটু ছুটে যায় বা যথাসময়ে নামাজ জামাতে আদায় করতে পারলেন না, আহারে জামাতটা পড়তে পারলাম না, এইরকম একটা আফসোস অনুশোচনা আপনার অন্তরে জাগে। যদি কোনো কারণে কোনো ভুল হয়ে যায় সাথে সাথে কি আসে, অন্তরে অনুশোচনা আসে, পাপ বুত কাজ করে, যা হারে আমি তো কি করলাম, অন্যায় করে ফেললাম, আমি তো ভুল করে ফেলেছি। সাথে সাথে তৌবা করার জন্য মন যখন কি দেয়, সায় দেয় এবং নিজে তৌবা করে নিয়ে পুত পবিত্র হয়ে যান, তাইলে বুঝতে হবে যে আপনি ইমানদার। তাহলে কি বোঝা যাবে, আপনার মাঝে ইমানের নূর বা আলো আছে। আর যখন এর ব্যতিক্রম হবে, গুনার কাম করলে আপনার কাছে ভাল লাগবে, নামাজ রোজার কথা শুনলে কি আসবে, বিরক্তি লাগবে, নামাজের কথা শুনলে মনে হবে যেন অহুত পাহাড় মাথার উপর পড়ছে, বাপরে বাপ এতে বড় কষ্টের কাম আর কিচ্ছু নাই, তখন বুঝতে হবে যে আপনার মাঝে কি নেই, ইমানের ছিটা ফুটাও নাই। মুখে লম্বা দাড়ি থাকতে পারে, গায়ে অনেক লম্বা পাঞ্জাবি থাকতে পারে, পোশাক আশাক আর নাম দাম সবই থাকতে পারে, আপনি হাজি সাহেব হতে পারেন, আপনি অনেক বড় শিক্ষিত মানুষ হতে পারেন, কিন্তু আপনার মাঝে ইমানের কি নেই, ছিটা ফুটাও। সুতরাং আসুন আমরা কি হই, সতর্ক হই, নিজেকে পরিবর্তন করি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিনকে মানে, তাইলেই আমাদের জীবন সার্থক হবে, মানুষ হিসেবে এই জগতে আসার, এই পৃথিবীতে আগমন করা সার্থক হবে। নতুবা গরু ছাগল যেভাবে দুনিয়াতে আইল, এরা যেভাবে জিন্দগি করে গেল, আমাদের জিন্দগির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। তবে হ্যাঁ, হেরা বরং আমরা থেকে বালা, আল্লাহর কোরআন বলতেছে কন্যা সুবহানাল্লাহ, কারণ তাদের কি নাই, শাস্তির ব্যবস্থা নাই, তাদের পুরস্কারও ব্যবস্থা নাই। আপনি আমি জীবনে যা করে যাব এর জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, এবং এই জবাবদিহির পর যদি আপনি কি হয়ে যান, আপনি আমি দোষী সাব্যস্ত হয়ে যাই, আল্লাহর আদালতে চিরকাল জাহান্নামে জ্বলতে হবে, কন্না নাউজুবিল্লাহি মিন জালে। আর যদি আল্লাহ দয়া করে মাফ করেন, আপনার নেক আমল ভালো থাকে, আপনার আমল ভালো থাকে, আল্লাহ দয়া করে আপনার আমলকে কবুল করে নিয়ে থাকেন, আপনার প্রতি দয়া করেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাত নামক নিয়ামত দ্বারা কি করবেন, পুরস্কৃত করবেন, কন্যা সুবহান আল্লাহ বিহামদেহি। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে, আর আমাদের ছেলে সন্তানরা যে আয়োজন করেছে তাদেরকে উৎসাহিত করেন, কারণ নেক কাজে উৎসাহিত করার জন্য আল্লাহর কোরআন নির্দেশ দিয়েছে। আল্লাহর কোরআন ভালো কাজ করার জন্য, নেক কাজের জন্য উৎসাহিত করতে কি করেছে, নির্দেশ দিয়েছে, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখতে নির্দেশ দিয়েছে। আমরা আমাদের আওলাদরা যে আয়োজন করেছে,
আমরা উপস্থিত হয়ে তাদেরকে উৎসাহিত করি, তারা যেন আগামী দিনে আরো সুন্দর করে আয়োজন করতে কি পায়, আগ্রহ পায়। আর যদি আপনারা বাড়িতে বসে বলে আওয়াজ তো বাড়িতে শোনা যায়, হ্যাঁ, তাইলে এরা কি করবে, আগ্রহ হারিয়ে ফেলবে। এই নেক্সট কামের এই যে সওয়াবের কাম, এই মাহফিল গুলো কি হয়ে যাবে, একসময় ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আপনার দিনের কথা শোনার কোনো সুযোগ থাকবে না। নিজে জানেন না লেখাপড়া, প্রথমত। দ্বিতীয়ত, যারা আমরা একটু একটু লেখাপড়া জানি তারাও তো কোনোদিন কোনো ধর্মীয় বই হাতে নিয়ে বই পড়ার মতো সুযোগ আছে? আমরা সারা দিন খালি ফেট ফুজা ফেট ফুজা ফেট ফুজা, অর্ধেক রাত গুইরা গুইরা ঘুমাইলাম, নফসেরে কি দিলাম, শান্তি দিলাম, আর সারা দিন ফেডের পূজা করলাম, কাম করলাম, গুললাম, টেয়ারুজির দান্দাই গুললাম, তাহলে আল্লাহর কাম আর করা হইল কই, দিনের শিক্ষা গ্রহণ করা হইল কই। একটু একটু মাহফিলে আমরা দুই চারটা কথা শুনি, কিছু নেক নসিহত আমরা শুনি, এটাও বন্ধ হয়ে যাবে। আসুন আমরা তাদেরকে উৎসাহিত করি এবং তাদের সফলতা কামনা করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তাওবু ইলাইহি, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তাওবু ইলাইহি, লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. بسم الله الرحمن الرحيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. شيئا لله يا حضرت سلطان الشيخ سيد عبد القادر جيلاني، شيئا لله يا حضرات سلطان الشيخ سيد عبد القادر جيلاني، شيئا لله يا حضرات سلطان الشيخ سيد عبد القادر جيلاني. بسم الله الرحمن الرحيم. ياسين صلى الله عليه وسلم والقرآن الحكيم، إنك لمن المرسلين على صراط مستقيم، تنزيل العزيز الرحيم، لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون، لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون، إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون، وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فغشيناهم فهم لا يبصرون، وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون، إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب، فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم، وكل أحصيناه في إمام مبين. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك،
ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. بسم الله الرحمن الرحيم. يا باقي أنت الباقي يا باقي أنت الباقي يا باقي أنت الباقي. بسم الله الرحمن الرحيم. يا غوث أغثني بإذن الله يا غوث أغثني بإذن الله يا غوث أغثني بإذن الله. بسم الله الرحمن الرحيم. يا حضرات محي الدين مشكل كشا بالخير يا حضرات محي الدين مشكل كشا بالخير يا حضرات محي الدين مشكل كشا بالخير. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بسم الله الرحمن الرحيم. السيد محي الدين أمر الله الشيخ محي الدين فضل الله أولياء محي الدين أمن الله مسكين محي الدين نور الله غوث محي الدين قطب الله سلطان محي الدين سيف الله خواجہ محي الدين فرمان الله مخدوم محي الدين برهان الله درویش محي الدين آیات الله بادشاہ محی الدین غوث اللہ فقیر محی الدین مشاہد اللہ. بسم اللہ الرحمن الرحیم. قل هو اللہ احد اللہ الصمد لم یلد ولم یولد ولم یکن له کفوا احد. بسم اللہ الرحمن الرحیم. قل هو اللہ احد اللہ الصمد لم یلد ولم یولد ولم یکن له کفوا احد. بسم اللہ الرحمن الرحیم. قل هو اللہ احد اللہ الصمد لم یلد ولم یولد ولم یکن له کفوا احد. بسم اللہ الرحمن الرحیم. الحمد للہ رب العالمین الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الفاتحة. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد
মুহাম্মদ যারা যখন শেষ হইবে পারে তবি পাবি না সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে না سلموا يا قوم بل
صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أتر اللهم قبره الكريم بعرف شزيم من صلوات وتسليم اللهم صل وسلم وبارك عليه সম্মানিত হাজেরিন আমি আপনাদের অনেক সময় ব্যয় করেছি উদ্দেশ্য একটা আপনারা আসবেন আলেম ওলামারা আপনাদেরকে নিয়ে কথা বলবে উদ্দেশ্য একটাই আপনারা চলে আসুন আমাদের ওলামায়ে কেরাম আপনাদেরকে নিয়ে কিছু নসিহত করবেন কিছু আলোচনা করবেন দীন ও ঈমান সম্পর্কে কিছু বয়ান রাখবেন আপনারা সেই সুযোগটুকু করে দিন মেহরবানি করে আপনারা চলে আসুন আমরা যারা এই আয়োজন করেছেন গৌসে পাকের নামে গৌসে পাকের নামের এই সংগঠন অনেক অনেক মর্যাদাপূর্ণ এক নাম অনেক গুরুত্বপূর্ণ এক নাম গৌসে পাক গৌসুল আজম পীরানো পীর দস্তগীর মাহবুবে সুবহানে কুতুবে রব্বানী শেখ মিরান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক 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 গুরুত্বপূর্ণ একটি নাম যিনি সমস্ত আউলিয়া কোলের সর্দার সুবহানাল্লাহ তিনি নিজে বর্ণনা করেন যে সমস্ত বেলায়েত দারি যারা আছে ওলি আমরার মতো নাম দারে কি না ওলি না আমরা তো কি হয়ে যাই বিশ্ব ওলি হয়ে যায় এইরকম বিশ্ব ওলি না যাদেরকে আল্লাহ বেলায়েতের নূর দ্বারা কি করেছেন যাদেরকে মনোনীত করেছেন ওই রকম ওলি আল্লাহ সুবহান আল্লাহ গোসিপাক রাদিয়াল্লাহ তাআলা আনহু এই সংগঠন যেন তো বিষয় নয় অবহেলার বিষয় নয় এই নামের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন জগতের অনেক কিছুই অনেক বিষয়কে আল্লাহ কি করে থাকেন এই নামের খাতিরে আল্লাহ তাআলা উদ্ধার করে দেন কন্যা সুবহান আল্লাহ আমরা যারা তরিকতে বিশ্বাস করি যারা তরিকার মানুষ সবখানে সব বাজারে সব বেচন যাইব সব বাজারে সব বিক্রি না গুরু বাজারে এই ধরলে হয়ে থাকলে কেউ কিনব সব বাজারে সব বিক্রি হয় না আমরা যারা তরিকতের মানুষ আমরা যখন কোনো মুসিবতে পড়ি আমরা পড়ি আয়েশা হে জিলা আসিরে সদবালা হোক দেখিয়ে দস্তগিরি কিজিয়ে বেআসারা হোক দেখিয়ে কন্যা সুবহান আল্লাহ হে জিলানের বাদশাহ আমি অসহায় আমাকে একটু উদ্ধার করেন কন্যা সুবহান আল্লাহ আমার প্রতি দয়া করেন আমাকে এই মুশকিল থেকে পার করে দেন কন্যা সুবহান আমরা এই অজিফা পড়ে এই দোয়া পড়ে কিন্তু এই দোয়া যদি আর কেউ পড়ে কবে বাবারে কত বড় শিরিক করতেছে দেখে দেখ আল্লাহরে তো আল্লাহর বান্দারে ডাকে দেখছেন নি কত বড় শিরিক মানে আল্লাহ যে কইছে আল্লাহরে তো আল্লাহর বান্দারে ডাকতাম তখন আল্লাহরে কোন নম্বর মুশরিক ডাকবে রে বেটা জালেমের বাচ্চা জালেম কোরআনকে বুঝে না কোরআনকে রিসার্চ করে না যা উনছে ট্যাবলেট যা খাইছে বুলেট ট্যাবলেট এই বুলেটই বাজে খবিস আল্লাহ মাফ করুক শিরক কি জিনিস এটাকে বুঝতে হবে আগে শিরক কি জিনিস শিরক হলো শুধু আল্লাহ পাকের জাতের সাথে আল্লাহ পাকের ইবাদতের সাথে কাউকে অংশীদার মনে করা এমন কোন ফাগল দুনিয়াতে আছে কইবা আল্লাহ দুইজন
ল্যাংটা হয়ে গেল লুত্তে কথা কইতো না, আমার মনে হয় না কয় যায়। আর এমন কোন পাগল জগতে আছে যে আমি আল্লাহর লাগে আর আমার মুর্শিদের লাগে নামাজ পড়তেছে এরকম কয়? ইবাদতে কেউ আল্লাহকে শরীক করে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে চাই। কিন্তু এই এখানে একটা গোলমাল লাগাইয়া শিরিক, সব শিরিক, সব শিরিক, দুনিয়াটাই শিরিক। আল্লাহ মাফ করুক আমাদেরকে, এই জাহেলদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, আমাদের ঈমানকে হেফাজত করুক। কোরআনকে আমরা বেশি বুঝি না সাহাবায়ে কেরাম বেশি বুঝেছিলেন? ওই তারা তো নবীকে কি করতেন, আল্লাহ পাওয়ার মাধ্যম মনে করতেন, আল্লাহর ইবাদত ছাড়া নবীর ডাকে সাড়া দিতেন। আল্লাহর ইবাদত নামাজ আদায় করতেছেন, নবীজি ডাক দিছে, একটু দেরি কইরা নবীজির কাছে গেছে, জিজ্ঞাসা করলো যে তুমি কি করতেছিলে, তুমি যে আমার ডাকে সাড়া দিলে না, যে হুজুর আমি নামাজ আদায় করতেছিলাম। আমি কি করতেছিলাম, নামাজ পড়তেছিলাম। নবীজি বললেন যদি তুমি আমার ডাকে সাড়া দিতে তোমার জন্য কল্যাণ হইতো। সুবহানাল্লাহ, কি আজীব বিষয়, কি আজীব বিষয়। তাজিমে রাসূল কোথায় দেখেন? জানতে হবে শুধু একমুখী শিক্ষা, এক ফাতা উল্ডাইলে কি হওয়া যায় না, আলেম হওয়া যায় না। অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে, তাইলেই প্রকৃত সত্যকে খুঁজে পাওয়া যাবে। অনেক দূরের বিষয়, অনেক দূরের বিষয়। এই জন্যই ফুললেই কইছিলাম যে নিমে ডাক্তার খতরায় যান, নিমে মোল্লা খতরায়ে ইমান। আদা মাদা খুবই বাজে জিনিস, খুব দুঃখকর জিনিস। আসুন আমরা এই গোসে পাকের এই নামের এই সংগঠন, আল্লাহ পাক যেন এই সংগঠনকে দায়েম ও কায়েম রাখেন, আল্লাহর কাছে দোয়া করি সকলে বলি আমিন। এই মাহফিল আমাদের হেদায়েতের কি হোক ধারক এবং বাহক হোক, এই মাহফিলের মাধ্যমে, এই মাহফিলের বরকতে যেন আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে আমাদেরকে নাজাতের ফয়সালা করে দেন সকলে বলি আমিন। আমাদের উলামায়ে কেরাম এখানে জড়ো হবেন, ওনারা দীন ও ঈমান সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। আমরা কথা বলতে জানি না, আমাদের কথা কেউ শুনেও না, আমরা বক্তাও না, বক্তাগিরি আমরা বুঝিও না কি জিনিস। দু চারটা কথা যদি বলার সুযোগ পাই হয়তো বলি, নাইলে ভাই কোনো ভাড়াভাড়িও নাই যে না আমারা দিল না কেরে আমি কথা কইতাম, এটাও বুঝি না। যাক, আপনাদের অনেক সময় নষ্ট করলাম, আপনারা যারা এসেছেন ইনশাল্লাহ আল্লাহ পাকের দয়া অনেকে এসেছেন, আর বাকি যারা আছেন চলে আসুন, আমরা এই মুহূর্তে দোয়া করে নেব। দোয়ার পর আমাদের অতি প্রিয়জন, আপনাদের খুব কাছের মানুষ কারি সুহেল আহমেদ, আপনাদেরকে তার সুললিত কণ্ঠে, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত, কণ্ঠটা আল্লাহর অনেক বড় নিয়ামত। আমি তাকে বারবার যেখানেই পাই সবখানেই বলি, বাবু এলেম অর্জন করো, এলেম অর্জন করো, সময় দাও, দিনের পথে সময় দাও, কারণ এরা আমাদের ভবিষ্যৎ, তাই না? সুন্নিয়তের ঝান্ডা এরা কি করবে, জমিনে ধরে রাখবে। আমরা তো হয়তো কতটুকু পারছি আল্লাহ ভালো জানেন, কিন্তু সামনের দিনটা তো অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর দিন আসতেছে। ইমানকে হেফাজত করা অনেক কঠিন হয়ে যাবে। যে মোবাইল মৌলবি বেরিয়েছে দেখছেন না, মোবাইলের ফেসবুকের মৌলবি, ফতোয়ার অভাব নাই, টিপ দেন দেখবেন যে সব উল্টা হল্ডা ফতোয়া, সারা জীবন যা করে আছেন সব গুনার কাম করে আছেন, বুঝছ?
আমরা যা করতেছি সব গুনার কাজ, বাপ দাদারা যা করছে সব গুনার কাজ করছে, এরাই শুধু কি করবের কামলে নতুন হয়ে আমদানি হয়েছে, 1400 বছর পরে জমি নেয় তারা কি করছেন, তশরিফ আনছেন, আল্লাহই ফাটাইছে না ইবলিসই ফাটাইছে আল্লাহই ভালো জানে, কে আল্লাহর দিন প্রচার করে না ইবলিসের দিন প্রচার করে এটা আল্লাহ ভালো জানেন। এদের যন্ত্রণায় ঈমান হেফাজত করা বড় কঠিন হয়ে যাবে, বড় কঠিন হয়ে যাবে। সামান্য বিষয়গুলোকে নিয়েও তারা কি করে, ছোটখাটো বিষয়গুলোকে নিয়েও তারা ফতোয়াবাজি করে, একেবারে দিনের দিনের একেবারে নগণ্য জিনিস একদম, যেগুলো নিয়ে কি নাই কোনো প্রশ্নই আইমাই কেরাম করে না, এখতলাফ করে না, এগুলো নিয়েও তারা কি তুলে প্রশ্ন তুলে, বড় কঠিন বড় দুঃখের বিষয়। দেখেন কথা বেড়ে যাচ্ছে, এরা ওই যে কইলাম আল্লাহকে তারা ইবলিসই ফাটাইছে না আল্লাহ ফাটাইছে কইতে পারছি না, এরা রাখি দেখি জানেন নবীজির পিতামাতা মুশরিক ছিলেন কাফের ছিলেন, নবীজির পিতামাতা জাহান্নামে কন্যা নাউজুবিল্লাহ, সব সব নবী একজন না যা আছে, নবীজির পিতামাতা যদি জাহান্নামী হয় তুই কইতে জান্নাতের ঘরের জান্নাতি হয়ে গেলি রে, আরে তুই কোন নবী ভাইছ, তোর দ্বারা কি আল্লাহ রাজাজিল নবী হয়ে আইছে নাকি, তা এছাড়া তো আর তোর দ্বারা কোনো নবী আনের সুযোগ আছে, আল্লাহ রাজাজিল ওই ইবলিস তোর কাছে নবী হয়ে আইছে, আর এই নবীর প্রতি ইমান আন তুই জান্নাতি হয়ে গেছ, কত বড় জঘন্যতম আকিদা দেখেন, কত বড় ভয়ানক আকিদা, এ খবি সকল তো হতো দেয় মুসলিম শরীফের হাদিস, নবীজি কইছে এক ব্যক্তি গিয়া নবীজি জিজ্ঞাসা করছে যে হুজুর আমার বাপের অবস্থা কি, থাকো তোর বাপ জাহান্নামে, মেয়েরা মনে মনে ঘুষাই গেছে, কেউ কেউ সহ্য করবে কথা কইলে, আমারে যদি গালি দেন সুরের বাচ্চা তাহলে আমাকে আমি কি খুশি হব, খুশি হব নিঃসন্দেহে আমি রাগ করবো, এক ঘুষা করে লেছি, ঘুষা করে লেছে পরে নবী জিবিলে কইতেছে যে তোর বাপ জাহান্নামে আমার বাপ জাহান্নামে, এই হাদিস মুসলিম শরীফে আছে, এই হাদিসের সম্পর্কে কোনো গবেষণা এমনি হইলে সব হাদিস জাল, সব হাদিস ভ্রান্ত, সব হাদিস মৌজু, সব হাদিস দুর্বল, লাখে লাখে ফতোয়া দেয় মুহাদা ফেনা ভাই রজাল হাদিসের ফতোয়া দিতে দিতে, কিন্তু এই হাদিস সম্পর্কে কোনো কথা তারা বলতে রাজি না। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে নিয়ে গবেষণা করেছেন যে এই হাদিসটা আসলে কি, দেখা গেল এই হাদিসটা এখানে যে সূত্রে যে বর্ণনাকারীদের দ্বারা বর্ণনা করা হয়েছে তাদের মধ্যে একজন মানুষ কি আছে, দুর্বল আছে, যার হাদিসের যার সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম কি নয় তাকে বিশ্বস্ত হিসাবে গ্রহণ করেনি, সে সাকারাবি নয় যার হাদিস গ্রহণযোগ্য হতে পারে, সে কিছু উল্টাপাল্টা করত, তার কথাবার্তায় কিছু উল্টাপাল্টা পাওয়া যাইত, এটা প্রমাণিত, ওই রকম একজন ব্যক্তির হাদিস হইল এটা, এই জন্য এই হাদিসটা কি নয় গ্রহণযোগ্য নয়। নবীজির পিতামাতা জান্নাতি, নবীজির পিতামাতা ইমানদার, এইরকম বর্ণনা অসংখ্য আছে, হিতা বিলে বাদ ইটা বিলে সহি, কোন হের এক কোন সহি কইবেন আপনি, কত বড় মৌলিক হয়েছে, অথচ আল্লাহর কোরআন কি বলে জানেন, ইন্নাল্লাযীনা ইউজুন আল্লাহা ওয়া রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলকে কি দেয় কষ্ট দেয়,
লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে লানত দিয়েছেন, আখিরাতেও তাদের উপর লানত। কন্না নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর মা বাপ কে জাহান্নামে করলে নবী কি খুশি হবে না কষ্ট পাইবে রে ভাই? আর কোন হিসাবে জাহান্নামে বলবেন এমন কোন প্রমাণ নাই, কোন তারিখে এমন কোন প্রমাণ নাই যে নবীর পিতা মাতা কি করেছেন, মূর্তি পূজা করেছেন। যদিও তখন কি ছিল না, কোন নবী ছিল না, তখন কি কোন নবী ছিল? নবীজি যখন পৃথিবীতে আগমন করেছিলেন তখন কোন নবী নাই, এর 570 বছর আগেই ঈসা নবীর বিদায়, কোন নবী নাই। এরপরও এমন কোন প্রমাণ নাই, কোন একটা বিবরণও নাই যে নবীর পিতা মাতা কি করেছেন, মূর্তি পূজা করেছেন, আল্লাহর নাফরমানি করেছেন। বরং তারা ছিল কি কাবার রক্ষক, দীনে হানিফের অনুসারী অন্তর্ভুক্ত। আর ফিতরতের সময়ে অর্থাৎ এক নবী আসার বিদায় হওয়ার পরে আরেক নবীর আসার মধ্যে যে সময়টা, এটাকে বলা হয় জামানায়ে ফিতরাত। এই ফিতরাতের সময়ে যারা কি করবে, এই স্বাভাবিক দিনের উপর কি থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর বিধানের উপর প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর নাফরমানি থেকে যারা কি থাকবে, বিরত থাকবে, তারা এমনিতেই জান্নাতি হবে। এটা হলো আম মাসাইল সর্বদিক থেকে। এরপরে নবীজি তার পিতামাতাকে কি করেছেন, দিন কবুল করিয়েছেন, নবীজি তার ওনাদের জন্য দোয়া করেছেন, এই রকম অনেক হাদিস আছে। সব কিছু বাদ হাদিস একটাই আছে, নবী পিতামাতা জাহান্নামে আর এ হইলো জান্নাতির ঘরের জান্নাতে। চিন্তা করেন, ঈমান রক্ষা করতে পারবেন, ঈমান থাকবে? এই ফিতনা এসে গেছে এবং এলেন সব মোবাইলের মৌলবী, টেলিভিশনের ভিতরের মৌলবী, রুমাল দিয়া নাক গুড়া চোখ গুড়া এমনি রেছে, এই এমনি বুঝলেন, নাক গুড়া চোখ সহ গুড়া লিছে। এই মৌলবীর দল, এদের খপ্পর থেকে ইমানকে হেফাজত করা বড় কঠিন, বড় কঠিন দিন আসতেছে। আমাদের আলেম ওলামা তাদেরকে আল্লাহ কি দেব, হায়াত দান করুক। মাওলানা সামনে আয়, তোমার জন্য অপেক্ষা করতেছে। তারা আহলে সুন্নাতের ঝান্ডা, ইমানি ঝান্ডা যেন তারা কি করতে পারে, বহন করতে পারে, সেই এলেম তাদেরকে আল্লাহ দান করুক। কারণ সামনের দিনটা অনেক কঠিন দিন আসতেছে। আপনাদের কি ঈমান আছে যে নবীর পিতা মাতা জাহান্নামে? ঈমান এই রকম ঈমান আকীদা থাকলে কি হবে, জান্নাতের আশা করা যাবে? এরা কিন্তু সদর্পে, দেখেন দেখেন, এটা হলো ইহুদিদের চক্রান্ত। ইহুদিরা এত দুষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাদেরকে মুসলমানদের মহাশত্রু হিসেবে ঘোষণা করছে। এই ইহুদি সম্প্রদায় এদের চক্রান্ত, এরা আমার নবীকে কি করতে পারলে, ছোট করে দেখাতে পারলে, নবীকে কি করতে পারলে, অপমানিত করতে পারলে, নবীকে যখন খাটো করে দেখাইতে পারবো তখন তাদের নবীর সম্মানকে তারা কি করতে বড় করে দেখাইতে পারবে, এই পরিকল্পনায় তারা এই মুসলমানদের মাঝে আজকে এই বিভেদগুলো, এই প্রশ্নগুলো উপস্থাপন করতেছে। অনেক অনেক আর অনেক জটিল বিষয় আছে যেগুলো বললে আপনারা কি হয়ে যাবে, ইমানের মধ্যে ফেস লেগে যাবে। এমন জঘন্যতম আকীদা এরা পোষণ করে, এমন জঘন্যতম।
মতামত তারা ব্যক্ত করে। তো নবীর পিতামাতাকে তারা যে অপবাদ যে তোহমত দিচ্ছে, তারা কাফের ছিলেন, মুশরিক ছিলেন, এই আকীদা পোষণ করা নিঃসন্দেহে কুফরি আকীদা। কি আকীদা? কুফরি আকীদা। তাদের অন্তরে ইমানের ছিটে বটো লেশ মাত্র নেই, কুফরি আকীদা। কারণ নবীকে কষ্ট দেওয়া, যদি আমরা যদি একজন ইমাম সাহেবকে কই যে সূরা ফুত বা বাজে গালি দেয়া বলি, তো ইমাম সাহেবের ইজ্জত বাড়ে না কমে? জাহান্নামীর ফুত নবী হয়ে গেছে গা। চিন্তা করছেন নি বিষয়টা? নবীর মা বাপকে গালি দিলে গালিটা কার উপর আসে? রসুল পাকের উপর আসে না? রসুল পাকের ইজ্জতের উপর আসে। তো রসুল পাককে কষ্ট দেয়া রসুল পাকের ইজ্জতে হানি করে। তুমি ইমানদার থাকবা, তুমি জান্নাতি হয়ে যাবে, এই এটা আল্লাহ মেনে নেবেন? হ্যাঁ, আরে নবীর দরবারে জুরে কথা কই যে আল্লাহ মেনে নিছে না? কেডা কথা কইছেন? কাফের কাফের মুশরিকে? কাফের মুশরিক না, আবু বকর হযরত উমরের মতো সাহাবি। কে কথা বলছিল নবীর দরবারে? হযরত আবু বকরের মতো সাহাবি, হযরত উমরের মতো সাহাবি। আওয়াজটা একটু বড় হয়ে গেছে গা, আমরা অনেক সময় কথা কইলে একটু সাউন্ডটা বেড়ে যাবে না? একবার দুইবার এটা একটা তর্কের বিষয় ছিল, এরা কথা বলতে গিয়ে একটু সাউন্ডটা বড় হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আয়াত নাজিল করে দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু বিল কাউলি। আল্লাহ কি বলে? যে তোমাদের গলার আওয়াজ যেন নবীর আওয়াজের চেয়ে বড় না হয়। দেখেন দরবারে নববীর আদব কত বেশি, গলার আওয়াজটাই যেন কি না হয়, নবীর আওয়াজের চেয়ে বড় না হয়। এই যদি হয় আল্লাহর কাছে নবীর শান, আর ওই নবীর শানকে খাটো করে তুমি ইমানদার থাকবে না। এগুলো ইহুদিদের চক্রান্ত, এরা প্রকাশ্য ইহুদিদের দালাল। বিভিন্নভাবে তারা প্রমাণিত হয়েছে, বিভিন্ন সংস্থার মাধ্যমে, জরিফের মাধ্যমে প্রমাণিত হয়েছে এরা ইহুদিদের দালাল। ইসরায়েলি সংস্থা মুসাদের দালাল, এরা মুসলমানদেরকে কি করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে জমিন থেকে একদম নিঃশেষ করে দেওয়ার জন্য পরিকল্পনায় আছে। আইএস এর নাম শুনেছেন আপনারা? আইএস, এটা আবু বকর আল বাগদাদি যে এটা মানে প্রধান ছিল, সে ইসরায়েলের সন্তান, ইসরায়েলের থেকে তাকে কি করা হয়েছে, রেডি করে পাঠানো হয়েছে মুসলমানদেরকে বোম মারিয়া পরিষ্কার করে লেবার লাগে। ডিউটি একটাই দিয়ে দিয়েছে, একদম ফিনিশ। বোম আসবে কোত্থেকে? ইসরায়েল থেকে। টাকা আসবে কোত্থেকে? ইসরায়েল থেকে। তোমার কাম শুধু আলী ফালাই দিও, জায়গা মতে ফালাই দিবা, যেন গেলে 1,500 মানুষ একবারে ফিনিশ হয়ে যাবে। সুতরাং এই গজব কি আকারে যে আমাদের সামনে আসতেছে সামনের দিনগুলো। বাবা মুরব্বীরা হয়তো দেখবেন না, কিন্তু আমাদের ছেলে সন্তানরা দেখবে, তারা দিশেহারা হয়ে যাবে। কি থাকবে না, কি এর ইমান আর কি এর আল্লাহ নবী, কি স্থানদের খবর থাকতো না? জান বাঁচাইতে গিয়া চতুর্দিকে পাগলের মতো দৌড়াইতে হবে, এমন দিন আসে যাইতেছে। কিয়ামতের আলামত শুরু হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি এইরকম কঠিন সময় এসে যাইতেছে। তো আল্লাহ পাক আমাদের আলেমদেরকে হায়াত দারাজ করুক, তাদেরকে
যুগের চাহিদা মতোই দিন এলেম শিক্ষা করার মতো শক্তি দান করুক সকলে বলে আমিন। আপনারা তাদেরকে তাদের জন্য দোয়া করবেন, তাদের মাধ্যমে যেন দিন কি থাকে জিন্দা থাকে, আল্লাহ পাকের দিন আল্লাহ হেফাজত করবেন। ঠিক আছে, কিন্তু পরীক্ষা তো আমি তো শেষ, যদি কোনো কারণে আমার ঈমান কি হয়ে যায়, আমি বেঈমান হয়ে যাই, আমি তো শেষ, আল্লাহর দিন থাকবে জমিনে কিন্তু আমি তো শেষ, আমি যদি বেঈমান হয়ে কবরে যাই আল্লাহর কাছে কি জবাব দেব, আমি হাশরের ময়দানে কোন মুখ নিয়ে নবীর দরবারে দাঁড়াবো কোন তো। সুতরাং অনেক অনেক কঠিন সময় এসে গেছে, আল্লাহর নবী যে বলেছেন আখেরি এক সময় আসবে যখন ঈমানকে হেফাজত করা, ঈমানকে রক্ষা করা আর জ্বলন্ত অঙ্গারকে হাতে নিয়ে হাতের মধ্যে তালুতে রাখা এর চেয়ে আরো কঠিন হবে। জ্বলন্ত অঙ্গারটা কি হাতের মাঝে রাখুন সহজ কথা, সম্ভব কেউই তো পারবো না, ঠিক এর চেয়ে আরো কঠিন হয়ে যাবে ঈমানকে হেফাজত করা। অপর হাদিস আল্লাহ রাসূলের জবানি যে এমন এক সময় আসবে মানুষ ঘর থেকে বের হবে ফজরে ঈমানের সাথে, ঘরে যখন ফিরবে সন্ধ্যায় বেঈমান মুরতাদ হয়ে এসে ঘরে ফিরবে, কন্যা নাউজুবিল্লাহ মিন জালে, সেই সময়টা এসে গেছে, সেই সময়টা এসে গেছে। বেশি দূর নয়, আমাদের মানুষ আমাদের ছেলে পেলেরা এরকম আলোচনা করে বড় কষ্ট লাগে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের ঈমানকে হেফাজত করুন সকলে বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رب العالمين আমি তো গুনাহগার পাপী বান্দা, আল্লাহ আপনার মায়ার বান্দাদেরকে সাথে লইয়া, আল্লাহ আপনার নবীর মায়ার উম্মতদেরকে সাথে লইয়া, যারা আপনার নবীর প্রতি মহব্বত রাখে, ইশক রাখে, মহব্বত রাখে মাওলা, এমন কিছু মায়ার বান্দাকে সাথে লইয়া আল্লাহ গো এই মিলাদুন নবীর এই নূরানি সামিয়ানার নিচে বসে ফাতিহা খানি, ফাতিহা গাউসিয়া শরীফ, খতমে খাজাগানে কাদরিয়া শরীফ আপনার হাবিবের কদমে সালাত সালাম পেশ করে মাওলা, আল্লাহ আল্লাহ গুনাহগারদের দুখানা হাত আপনার শাহী দরবারে উঠাই দিলাম, আল্লাহ যা কিছু তেলাওয়াত করেছে ভুল বেয়াদবি মাফ করে কবুল ও মঞ্জুর করে নিন, আল্লাহ হর সওয়াব দয়াল নবীজির নূরানি কদমে বখশে দিন, নবীজির তমাম আলে পাক, নবীজির তমাম আসহাব, তমাম জাহানের সকল আউলিয়া পাকের কদমে পৌঁছে দিন। আল্লাহ খাসাতান হযরত আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত জর্রা পরিমাণে ঈমান নিয়ে কবর দেশে শুয়ে আছে মাওলা, আল্লাহ সকল মর্দে মুমিনদের রুহে পৌঁছে দে, আল্লাহ সকলকে আপনি মাফি নসিব করে দে, ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। মাবুদো আল্লাহ, আল্লাহ যারা গৌসে পাকের নামে বাগান সাজিয়েছে, আল্লাহ যে সমস্ত নওজোয়ানরা আজকের এই জান্নাতি সামিয়ানা লটকাইছে, আল্লাহ আল্লাহ তাদের জীবনকে আপনি জান্নাতি জীবন বানিয়ে দেন, আল্লাহ তাদের জীবনকে আপনার রহমতের সামিয়ানার দ্বারা পরিপূর্ণ করে দিন। আল্লাহ আমরা যারা এই সামিয়ানার নিচে বসছি মাওলা গো, আল্লাহ এই রহমতের সামিয়ানার খাতিরে আমরা মাফ করে দিন, আল্লাহ হয়তো গুনাহ করছি বেহিসাব, আল্লাহ গো আপনার দয়ার তো সীমা নাই গো মাওলা, আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দিন, আল্লাহ আগামী দিনে গুনার কাছ থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদের দিন ও ঈমানকে হেফাজত করুন, আল্লাহ জালেমদের হাত থেকে, আল্লাহ দুশ্মনের রাসূলদের হাত থেকে আমাদের ঈমানকে হেফাজত করুন, আল্লাহ
রাজ্য চাই না, সংসার চাই না মাওলা, ইজ্জত চাই না, আজমত চাই না মাওলা, আল্লাহ আপনার হাবিবের নূরানি কদমের জিয়ারত কে চাই গো মাওলা। আল্লাহ জিয়ারত রাসূল, দিদারে রাসূল আমাদেরকে নসিব করে দিয়েন, আল্লাহ ইমানের সাথে মৌতের ফয়সালা করে দিয়েন, আল্লাহ গো তওবার উপর আমাদের মৌতের ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করুন। আল্লাহ আল্লাহ আমাদের আলেম ওলামাদেরকে হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ খাস করে যে প্রধান অতিথি আল্লাহ, আল্লাহ ওনার ইলেমের মধ্যে বরকত দান করুন, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন, ওনারা যেন বাতিলদেরকে আল্লাহ আল্লাহ পরাস্ত করে আপনার নবীর ইজ্জত ও শানকে আজমতকে আল্লাহ এই জমিনে প্রতিষ্ঠিত করতে পারে সে তৌফিক দান করুন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم امين 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 وحق لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم।